আপনি কি জানেন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয়? খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার তাড়াতাড়ি হজম হবে? শরীরের কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে? ওষুধ ছাড়া কিভাবে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়? লবণ দিয়ে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয়? কি খেলে দ্রুত ড্যামেজ লিভার সুস্থ হয়ে যায়? এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? লিভার, চোখ, কিডনি নাকি মস্তিষ্ক? সঠিক উত্তর মস্তিষ্কের। পরবর্তী প্রশ্ন, বেল খেলে শরীরের সবচেয়ে বড় উপকার কি হয়? ব্রণ দূর হয়, হার্ট অ্যাটাক কমে, সুগার কমে নাকি রক্ত পরিষ্কার হয়? সঠিক উত্তর রক্ত পরিষ্কার হয়। পরবর্তী প্রশ্ন, খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার তাড়াতাড়ি হজম হবে? মহুরি, লেবু, আমলকি নাকি মধু? সঠিক উত্তরটি হবে আমলকি খেলে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্ন, দুঃখ পেয়ে কাঁদলে আমাদের চোখের জলের সাথে কোন হরমোন নিঃসৃত হয়? প্রজেস্টেরন, অ্যাড্রিনালিন, স্ট্রেস হরমোন নাকি ইস্ট্রোজেন? সঠিক উত্তরটি হবে স্ট্রেস হরমোন নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, প্রতিদিন কতক্ষণ মিউজিক শুনলে হার্ট ভালো থাকে? 30 মিনিট, 50 মিনিট, 70 মিনিট নাকি 80 মিনিট? সঠিক উত্তরটি হবে 30 মিনিট শুনলে। এই প্রশ্নটি আপনাদের জন্য, কমলালেবুর শহর কাকে বলে? সুরাট, নাগপুর, আহমেদাবাদ নাকি গ্যাংটক? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, খাবার রুটি তৈরি করার সময় কোন গ্যাসের কারণে ফুলে ওঠে? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন? সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইডের কারণে ফুলে ওঠে রুটি। পরবর্তী প্রশ্ন, বলতে পারবেন কি 1 গ্রাম হীরার দাম কত? 3 থেকে 4 লাখ, 5 থেকে 6 লাখ, 7 থেকে 8 লাখ নাকি 9 থেকে 10 লাখ? সঠিক উত্তর 3 থেকে 4 লাখ টাকা। পরবর্তী প্রশ্ন, লবণ দিয়ে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয়? লেবু, হলুদ, আদা নাকি টমেটো? সঠিক উত্তরটি হবে আদা চিবিয়ে খেলে। পরবর্তী প্রশ্ন, শরীরের কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে? কপাল, নাভি, পিঠে নাকি পায়ের বুড়ো আঙুল? সঠিক উত্তর পায়ের বুড়ো আঙুলে। আমাদের দেহের কিছু কোষ পায়ের পাতা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত চলাচল করে, কিন্তু এই কোষগুলি যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের ব্রেনের ক্ষমতা কমতে থাকে। তাই নিয়মিত পায়ের বুড়ো আঙুলে তেল মালিশ করলে ওই সমস্ত কোষগুলি আবার সতেজ হয়ে ঠিক মতো কাজ করে ও আমাদের ব্রেনের পাওয়ার
বাড়তে থাকে। পরবর্তী প্রশ্ন, কি খেলে দ্রুত ড্যামেজ লিভার সুস্থ হয়ে যায়, আঙুর, মিষ্টি আলু, ঘি নাকি গুড়? সঠিক উত্তর, আঙুর খেলে। আঙুরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ড্যামেজ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, সেই সঙ্গে আঙুরের বীজে থাকা উপাদানটি লিভারকে পদাহের হাত থেকে রক্ষা করে। আর আঙুর যকৃতে ভালো উৎসেচক তৈরি করে ফ্যাট বার্ন করতেও সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালন করা হয়, রাশিয়া, ইংল্যান্ড, ব্রাজিল নাকি উরুগুয়ে? সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর 1 লিটার রক্তের দাম 1 লক্ষেরও বেশি, নালকাঁকড়া, বিচ্ছু, ঘোড়া নাকি কচ্ছপ? সঠিক উত্তরটি হবে নালকাঁকড়া। পরবর্তী প্রশ্ন, দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়, গ্লোবিউলিন, ল্যাকটোজ, কেসিন নাকি অ্যালবুমিন? সঠিক উত্তরটি হবে ল্যাকটোজ। পরবর্তী প্রশ্ন, পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয়, থানকুনির রস, সর্ষের তেল, অ্যালোভেরা নাকি হিং? সঠিক উত্তর, সর্ষের তেল মালিশ করলে। নার্ভের সমস্যায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, নার্ভের সমস্যা কমাতে চাইলে পায়ের তলায় সর্ষের তেল মালিশ বড় ভূমিকা রাখতে পারে। নার্ভের সমস্যা বাড়লে এই মাসাজ করে দেখুন, ভালো থাকবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন। আর হ্যাঁ, আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, বলতে পারবেন কি সিটি অফ লন্ডন বাংলাদেশের কোন শহরকে বলা হয়, সিলেট, ঢাকা, ময়মনসিংহ নাকি ফরিদপুর? সঠিক উত্তর, সিলেটকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ওষুধ ছাড়া কিভাবে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়, ভাতের ফ্যান খেয়ে, করলার রস খেয়ে, দুধের সর খেয়ে নাকি গুড় খেয়ে? সঠিক উত্তরটি হবে গুড় খেয়ে। পরবর্তী প্রশ্ন, লন্ডন কোন দেশের শহরের নাম, ইংল্যান্ড, ব্রাজিল, সৌদি আরব নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডের।